বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো চারটি দোকানসহ দুর্গা প্রতিমার মণ্ডপ। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে কমলপুর থানার মরাছড়া বাজারে। মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে কমলপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তা না হলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতো। প্রাথমিকভাবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 16 লক্ষ টাকা বলে জানা যায়। আগুনের সূত্রপাত অথরা। কেউ বলছে মিষ্টি চায়ের দোকান থেকে, আবার কেউ বলছে দুর্গা পূজার মণ্ডপ থেকে। তবে মঙ্গলবার গভীর রাতে কমলপুরের মরাছড়া বাজার কমিটির দুর্গা প্রতিমা সহ মণ্ডপ, বাবুল দেবীর বিশাল মিষ্টির দোকান, অসিত বিশ্বাসের সেলুনের দোকান, শুভা সুন্দরীর দোকান ও একটি স্টোর ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক 16 লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়। পূজা চলাকালীন সময় অগ্নিকাণ্ডের দরুন মরাছড়া বাজার এলাকার দুর্গা পূজার আনন্দ ভাটা করে দিয়েছে। বুধবার মরাছড়া বাজার কমিটি দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে ব্রহ্মা পূজা করে ঘট বসিয়ে আবার মণ্ডপ সজ্জিত করে ঘট পূজার মাধ্যমে শুরু হবে অষ্টমী নবমী পূজা। এদিকে বুধবার সকালে খবর পেয়ে মরাছড়া বাজারে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ থানার পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছেন। আমার একজন ভাড়াটি আমার দেখে বুঝছে যে বাজারে আগুন লাগছে, করতে পারি না, তাহলে গাড়ি বাইক তো আমি দেখি আগুনটা এদিকে ডাক দিচ্ছে, মানুষ দিচ্ছে আগুনটা দেখতেছে, দেখা সেটা আমি গাড়ি বাইক করতে করতে কিন্তু মানে ফেরি ফেরিতে এই বড় ঘর রয়েছে, বুঝলাম ঘরটা জুইলা গেছে, দুবার ঘরে মানুষ আসছে, সব শেষ হয়ে গেছে এবং পাশাপাশি দুটা বান্ধবেরও অনেক ক্ষতি হয়েছে, প্রত্যেকটা মূর্তি মূর্তি ফিরে আসে না। আর এই পাশাপাশি এদিকেও ৩-৪ লাখের মতো খালি পূজার মাল আনছি, টান্ডা টান্ডা আনছি, ফার্স্ট ফাইডও আনছি, দুধ ফুরছে, সব কিছু। কমলপুর থেকে দেবজিৎ গোহরায় রিপোর্ট, হল্লাবোর।